ICC টেস্ট চ্যাম্পিয়নশিপে বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যদিও দুই দলের কারোরই ফাইনালে ওঠার সম্ভাবনা নেই এই সিরিজে দুটি টেস্ট ম্যাচই নিয়ম রক্ষার তবে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য এই ম্যাচের গুরুত্ব অনেক সাম্প্রতিক সময়ে দলের পারফরম্যান্স ভালো নয় বিশেষ করে ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের দুর্বল দলের কাছে টানা দুই টেস্টে পরাজয়ের পর নিউজিল্যান্ডে ওয়ানডে এবং টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ ক্যান্ডির পাল্লে গেলে স্টেডিয়ামের উইকেটে পেসাররা বাড়তি সুবিধা পাবে সেই হিসাব মাথায় রেখে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি যাতে রাখা হয়েছে চার ফাস্ট বোলারকে প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার শরীফুল ইসলাম ম্যাচে ভালো করতে হলে ব্যাটিং এবং ফাস্ট বোলিং বিভাগকে বাড়তি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন অধিনায়ক মুমিনুল আপনি যদি পার্টিসিপেট করতে আসেন তাহলে আমার কাছে মনে হয় যে মানে ক্রিকেট না খেলাই ভালো মানে এই জায়গায় এসে আপনি যেখানে যান যতই খারাপ সিচুয়েশন থাকুক যতই খারাপ খেলেন আপনি পরবর্তী যে টেস্টটা খেলবেন পরবর্তী যে মিস্টেক করবেন অবশ্যই আপনার ওই জেতার জন্য ওই আশাটা থাকবে এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র করে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা নিজেদের চেনা মাঠে বাংলাদেশের বিপক্ষে সাফল্যের অপেক্ষায় তারা এ পর্যন্ত দুদল 20টি টেস্ট ম্যাচে মুখোমুখি হয়েছে এর মধ্যে শ্রীলঙ্কা জিতেছে 16টি এবং বাংলাদেশ 1টি বাকি 3টি ড্র হয়েছে এস এম সুমন বৈশাখী সংবাদ